আমরা একটা গাণিতিক সমস্যা দেখি। এখানে বলা হয়েছে যে x equals to ব্র্যাকেটে a plus b whole square, y equals to a square plus 2ab plus b square এবং z equals to a square plus b square minus 2ab। z পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল নির্ণয় করো, y plus z এবং x y minus z নির্ণয় করো, a equals to 3 এবং b equals to minus 2 হলে প্রমাণ করো যে x equals to y। তা আসো আমরা প্রথমে ধাপে ধাপে সমস্যাটি সমাধান করি। প্রথমে বলেছে z পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল নির্ণয় করো। z এর সাংখ্যিক সহগগুলো হলো a এর সহগ কত 1, b এর সহগ 1 এবং মাইনাস 2 এ b এর সহগ মাইনাস 2। তাহলে আমরা যদি যোগফল নিই 1 প্লাস 1 প্লাস মাইনাস 2 নিলে আমরা পাবো 2 প্লাস মাইনাস মাইনাস তাহলে 0। তাহলে z পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল হবে 0। এরপরে বলেছে y প্লাস z এবং y মাইনাস z নির্ণয় করো। দেখো আমরা যখন y প্লাস z নির্ণয় করব আমরা কিন্তু y এর ভ্যালুগুলো জানি, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এবং z এর ভ্যালু হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। তাহলে y প্লাস z হবে এই মান যোগ এই মানটা। দেখো আমরা কীভাবে বের করতে পারি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার যোগ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। দেখো যেহেতু আমরা যোগ করছি এর চলকের নিচে এর চলকটাই লিখবো, এই জন্য এ স্কোয়ার। এখানে যেহেতু প্লাস 2ab লিখেছি মাঝে, তার জন্য আমরা মাইনাস 2ab মাঝে লিখবো এবং b স্কোয়ারের নিচে b স্কোয়ার। তাহলে আমরা যোগ করলে পাই এ স্কোয়ার প্লাস b স্কোয়ার, কারণ প্লাস 2ab মাইনাস 2ab কেটে যায়। সুতরাং আমাদের উত্তর হবে y প্লাস z ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপরে আসি y মাইনাস z। y মাইনাস z এর জন্য প্রথমে y এর মানগুলো লিখলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে z এর মানগুলো লিখব এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যেহেতু আমরা এখানে বিয়োগ করছি তাহলে আমাদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। দেখো এখানে আমরা চিহ্নগুলো পরিবর্তন করে দিয়েছি, মাইনাস মাইনাসের জন্য এখানে প্লাস, প্লাসের জন্য এখানে মাইনাস। এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে পাই প্লাস এ মাইনাস প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান 0, প্লাস 2ab এখানেও প্লাস 2ab তাহলে হবে 4ab, এখানে 4ab এবং প্লাস বি স্কোয়ার এবং মাইনাস বি স্কোয়ার করলে আমরা পাবো 0, তাহলে এখানে হবে 0। তাহলে y মাইনাস z ইকুয়ালস টু হবে আমাদের 4ab। এরপরে বলেছে যে a ইকুয়ালস টু 3 এবং b ইকুয়ালস টু মাইনাস 2 হলে প্রমাণ করো যে x ইকুয়ালস টু y। তাহলে আমরা প্রথমে যেটা করতে হবে, যেহেতু আমরা x ইকুয়ালস টু y প্রমাণ করব, তাহলে x এর যে a প্লাস b হোল স্কোয়ার আছে এখানে আমরা a এবং b এর ভ্যালুগুলো বসিয়ে দিব এবং তারপরে আমরা ক্যালকুলেশন করে বের করব। আবার y এর ক্ষেত্রেও একই কাজ করব, অর্থাৎ a এবং b এর ভ্যালুগুলো এই পদে বসিয়ে দিব, তাহলে আমরা y এর ভ্যালুও পেয়ে যাব। দেখো আমরা কীভাবে করতে পারি, x ইকুয়ালস টু a প্লাস b হোল স্কোয়ার ইকুয়ালস টু এর ভ্যালু 3 এবং b এর ভ্যালু মাইনাস 2 আমরা বসিয়ে দিলাম। এটা আমরা লিখতে পারি যে a প্লাস b হোল স্কোয়ার এর ভ্যালু ছিল 3 এবং প্লাস b এর ভ্যালু ছিল মাইনাস 2, মাইনাস 2 হোল স্কোয়ার 3 লিখবো এবং প্লাস মাইনাসে হয় আমাদের মাইনাস, তাহলে মাইনাস 2 হোল স্কোয়ার সমান 1, 1 স্কোয়ার হলে 1 ইন্টু 1 1, তাহলে আমাদের x ইকুয়ালস টু 1 আসে। y এর ভ্যালু একইভাবে বের করব, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এর ভ্যালু 3 স্কোয়ার প্লাস 2 3 ইন্টু ব্র্যাকেটে মাইনাস 2 প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার। দেখো এখানে 339 লিখলাম আমরা এখানে। এরপরে দেখো প্লাস আছে এখানে এবং এখানে মাইনাস, তাহলে কী হবে, এখানে আমাদের মাইনাস আসবে কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়। এরপরে 2 ইন্টু 3 করলে আমরা পাই 6, 6 ইন্টু 2 করলে আমরা পাই 12। এরপরে আমরা যে এটা করছি যে মাইনাস 2 হোল স্কোয়ার, মাইনাস 2 হোল স্কোয়ার মানে মাইনাস 2 ইন্টু মাইনাস 2, মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয় এবং 2 ইন্টু 2 4, তাহলে আমরা লিখেছি প্লাস 4 এখানে করেছি এবং এখানে প্লাস 4 লিখলাম। এরপরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 1, তাহলে y ইকুয়ালস টু 1। তাহলে আমরা লিখতে পারি যে x এর ভ্যালু যেহেতু 1 এবং y এর ভ্যালু যেহেতু 1, তাহলে x ইকুয়ালস টু 1। এভাবে আমরা এ ধরনের গাণিতিক সমস্যাগুলো
প্রমাণ করতে পারবো।